নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ইচ্ছাপুর সুরবাজারে আয়োজিত হল রক্তদান শিবির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ইচ্ছাপুর সুরবাজারে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, পারমিতা বসু সরকার, নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার, সহসভাপতি সৈকত চট্টোপাধ্যায়, গারুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পঙ্কজ দাস, নোয়াপাড়া বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিং, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিনের রক্তদান শিবিরে 50 জনের বেশি রক্তদাতা রক্তদান করেন। শুভ সকাল। আজ আপনারা করবেন, আমি আশা করব আপনাদের কাছ থেকে যে মানুষ যেন তারা শান্তিতে থাকে এবং তাদের যেন আমরা সন্তুষ্ট করতে পারি। মানুষকে আবর্জনা আবর্জনার জায়গায় ফেলবেন আপনারা, কিছুতে এই ধর্মীয় স্থান অপবিত্র করবেন না। এটা আমার একান্ত অনুরোধ এবং আমার এই অনুরোধ থাকলে নিজেকে সাবধানে রাখবেন, নিজেরা সুস্থ থাকলে অন্য সব জায়গায়। করোনাকে আমরা করোনা জয় আমরা করবই, এই মঞ্চেই আমাদের করোনা জয়ী অনেক মানুষ রয়েছে, গোপাল আছে সত্য, সে করোনা জয় করেছে। তাই আপনারা এই ধৃতিকে শিখে নেবেন, করোনা আতঙ্ক নয়, সাবধানতা মেনে।